मॉर्निंग गाइस, वेलकम टू माय चैनल हैंगला बांगाली कोलकाता। तो आज के एक आबार नतून ब्लॉग निये चले एसेछि। सबे घूम थेके उठलाम, गतकाल प्रचंड गाड़ी चालानो हये गेछे 750 किलोमीटर। तो आज के मोटामुटी उठेछि এই সবে 8:30 বাজে প্রায়। তো এখন উঠবো, উঠে একটু ব্রাশ করবো, স্নান করবো। স্নান ফান করে একটা এখানে আশেপাশে একটা খুব ভালো মন্দির আছে। আজকের 1 তারিখ, কালকে 2 তারিখ ওই মন্দিরে আমার একটা বন্ধু আত্মীয়ের বিয়ে আছে, ওটাকে কালকের বিয়ে বাড়িটায় যাবো। বাট আজকের ওই জায়গাটা এক্সপ্লোর করে আসবো গাড়ি নিয়ে। তো চলো উঠি, ক্রাশ ফ্রাশ করি, স্নান করি, করে বেরোনো যাক। বন্ধুরা বেরিয়েছি, কিন্তু হালকা বৃষ্টি চলে এসছে। আজকের ভেবেছিলাম যে উদয়গিরি খণ্ডগিরি দেখতে যাব, বাট আজকের বৃষ্টি চলে এসছে, ওই জন্য আমরা বেরোতে পারছি না গাড়ি নিয়ে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে না, বাট স্টিল মনে হচ্ছে যেন একটু পরে বেরোই, একটু পরে বেরোই, এক্ষুনি বৃষ্টিটা থেমে যাবে। এই দেখতে পাচ্ছ আকাশের কী অবস্থা, পুরো কালো করে আছে মেঘ, কিছু করার নেই। তো একটু পরেই বেরোবো, দেখি বৃষ্টিটা থামে কি থামে না, তারপরে বাড়ি নিয়ে বেরোবো। আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে পাল্লা খে মন্দির, উড়িষ্যা আর আন্ধ্রপ্রদেশের পুরো বর্ডার এরিয়া। তো এখানে তেলেগু লোকও আছে, উড়িয়া লোকও আছে। তো এখানে আমাদের যা বেরোনোর কথা ছিল একটুখানি উদয়গিরি খণ্ডগিরি দেখার জন্য, বাট আজকে তো বৃষ্টি হচ্ছে, দেখতে যেতে পারলাম না। বাট আমাদের ফোন কলস এসছে যে আমার যে বন্ধুর বোনের বিয়ে, তার কিছু বন্ধু আসছে, তাদেরকে এখন যাচ্ছি স্টেশনে পিক আপ করতে। তাদেরকে স্টেশনে পিক আপ করে নিয়ে আসি, তারপরে যদি টাইম হয়, যদি বৃষ্টি থামে। এখানে একটা রাজবাড়ি আছে, খুব ভালো রাজবাড়ি, রাজাও বেঁচে আছে, সেটাকে আমরা একটু এক্সপ্লোর করব। বাট এখন নয়, এখন বৃষ্টি হচ্ছে, এখন প্রায় বাজে 12টা। তো বৃষ্টিটা থামলে একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করব। দেখা যাক, আজকের ব্লগটা হয়তো অতটা ভালো হবে না, কারণ হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমি জানি না কোথায় কি যেতে পারবো বা ঘুরতে পারবো। বাট এখানকার পাল্লা খে মন্দিরে এসে দাঁড়িয়ে আছি, বৃষ্টি হচ্ছে, এখনও ট্রেন ঢোকেনি, যাদের আসার কথা এখনও আসেনি, আমরা ওই জন্য ওয়েট করছি পাল্লা খে মন্দির ট্রেন স্টেশন বা দেখো গাড়ির ভেতর দিক দিয়ে দেখাচ্ছি। বাট কিছু করার নেই, এটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকের আমাদের প্ল্যান পুরোপুরি মানে ভেস্তে গেছে। আজকের ভেবেছিলাম যে উদয়গিরি খণ্ডগিরি দেখতে যাব, বাট ইট ওন্ট বি হ্যাপেন, শুধু কোনো এ করে লাভ নেই। ওনাদেরকে নিয়ে হোটেলে যাই, গিয়ে তারপরে ডিসাইড করা যাবে, দুপুরবেলা লাঞ্চটা সারি, তারপরে ডিসাইড করা যাবে। যদি বৃষ্টি কমে তো বেরোবো, আর নয়তো কিছু করার নেই, ঘুমে হোটেল রুমে বসে বসে আজকের দিনটা কাটাতে হবে। বৃষ্টিটা একটু কম হয়েছে, তাই একটু স্টেশনের দিকে উঠছি। এখানকার উড়িষ্যার এই পাল্লা খে মন্দির স্টেশনটা দেখাই, আগে সিঙ্গেল লাইন ছিল, বাট এখন এটা ডাবল লাইন হয়ে গেছে, ট্রেনটা ঢুকবে একটু পরে। খুব ইউনিক লাগছে, আমাদের ওইদিকে স্টেশন আর এখানকার স্টেশন পুরোপুরি আলাদা। বন্ধুরা সকাল থেকে বেরোবো করে বেরোতে পারছিলাম না, ওয়েদারটা খুব খারাপ ছিল, বাট এখন ওয়েদারটা একটু ঠিক হয়েছে, ওই জন্য একটুখানি বেরোনোর প্ল্যান করছি। তো এই যে আমাদের শিবা বন্ধু আছে, এই শিবা, এই সামনে শিবার দিদির বাড়ি। তো আমরা একটুখানি যাব শিবার দিদির বাড়িতে যাব, ওখানে পুরোপুরি গ্রাম্য এলাকা। তো আমি দেখতে চাই যে গ্রামটা কীরকম, মানে ওয়েস্ট বেঙ্গলে আমার নিজের গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়ি দেখেছি, বাট এখানে ভিলেজ
গ্রাম কীরকম, ওড়িশায় কীরকম গ্রাম সেটাই দেখতে চাই। ও বলছে যে পাহাড়ের সাইডে গ্রাম, সেটা একটুখানি এক্সপ্লোর করে আসি। চলো বেরোনো যাক। বাঁদিকে দেখতে পাচ্ছে যে পাহাড়গুলো, পাহাড়গুলো কি সুন্দর দেখতে। মানে এখানকার সত্যি উড়িষ্যায় এসে আমি যা দেখতে পাচ্ছি, উড়িষ্যা ট্যুরিজম বলে যে ইন্ডিয়াস বেস্ট কেপ সিক্রেট উড়িষ্যা। আমার মনে হলো যে কথাটা কিছু দিক দিয়ে সত্যি। এত সুন্দর আবহাওয়া, এখানকার আবহাওয়াটাও খুব ভালো, খুব বেশি গরম নেই, বৃষ্টি হয়েছে, আরও সুন্দর আবহাওয়াটা হয়ে গেছে। দিদির বাড়িতে এসেছি। এই একটা ঘর, ওটা রাস্তার উল্টো দিকে, এটাও ঘর। তো শঙ্করের দিদির বাড়িতে এসেছিলাম আমরা, তো শঙ্করের দিদি তো নেই, একটুখানি কারোর বাড়িতে গেছে। তো আমরা ভাবলাম একটুখানি আশেপাশের গ্রামটা একটু ঘুরে দেখি। তো এখানে শঙ্কর বলল এখানে খুব ভালো পকোড়া পাওয়া যায়, চা পাওয়া যায়, তো একটু চা পকোড়া এখানকার খাওয়া যায়। এখানে এই দোকানটায় এসেছি, ওইদিকে ভাজাভুজি হচ্ছে। এখানে প্লেটে করে দিচ্ছে। এটা কিতনা রুপে প্লেট হ্যাঁ? 20 রুপিয়া। 20 রুপিয়া, 20 টাকা। ये সস দে দিজে। এই সবজি না, সবজি খোঁজ খাবার পেঁয়াজি চপ সবকিছু দিয়েছে মাত্র 20 টাকা। যাই না, যাও ওড়িশায় আসবে, গ্রাম গ্রাম ভিলেজ এরিয়ায় আসবে, তা একবার ট্রাই করতে পারো। তো বলতে পারে আমরা একটা স্ন্যাক্স খেলাম চার টাইপসের সঙ্গে, মানে পেঁয়াজি, দুটো পেঁয়াজি, একটা আলুর চপ, একটা সামোসা, বেসনের পকোড়া, আর সঙ্গে একটু এ ছিল ঘুগনি। তুমি চাইলে ঘুগনি নিতে পারো, বা তুমি ওই সস নিতে পারো, সস দিয়ে খেয়েছিলাম, ভালোই লাগলো, খারাপ লাগেনি। এখানকার মোটামুটি খুব চিপ, মানে আমাদের কলকাতার মতোই বলতে পারো, মানে ওয়েস্ট বেঙ্গলের মতোই বলতে পারো, যে এখানে মোটামুটি কম পয়সায় পাওয়া যায় খাবার দাবার। দিদি ওদিকে রান্নার জোগাড় করছে, আর আমরা এখন, দিদি চা বানিয়ে দিয়েছে আর চাটা দিয়েছে পুরো এরকম সুন্দর একটা গ্লাসে, ওড়িশা যেরকম খায় আর কি। আমাকে বলছিল কাপে দেবে, বাট আমি বললাম যে না, দরকার নেই, যেখানে এসেছি সেখানকার মতোই খাওয়ার চেষ্টা করি। শিবা বাইরে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে, চাটা খাই।
চাটা কিন্তু একটু মিষ্টি দিদি বেশি হয়ে গেছে, বাট মিষ্টিটা আমি একটু কম খাই, মিষ্টি বেশি হয়ে গেছে। চাটা মোটামুটি ভালো, লিকারটাও ঠিকঠাক আছে। দিদি আজকাল আমাকে উড়িষ্যা টাইপের চিকেন কিভাবে করতে বানাচ্ছি, আজকের ওই দিদি বললো যে কীভাবে বানাতে হয় চিকেন আনতে পারবে না। আমি তো বাড়িতে মোটামুটি মাঝে মধ্যে চিকেন চিকেন করে রান্না করি, তো আজকে দিদির কাছ থেকে একটা জিনিসটা চিকেন চিকেন দিয়ে ভালোই হবে। সবসময় বাঙালি চিকেন বাঙালি চিকেন বাঙালি চিকেন খাই মোটামুটি ঘরে, আজকের হ্যাঁ উড়িষ্যার চিকেনটা শিখে নিলে বাড়িতে গিয়েও বানাতে পারবো। চিকেনটা রান্না করেছি আমি উড়িষ্যা স্টাইল, শিবা সেটা প্যাকিং করছে আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য। দিদি বলেছিল এখানে খাওয়ার জন্য, বাট আমরা খাবো না, আমরা এখন হোটেল চলে যাবো, কারণ রাত্রির হচ্ছে 7:30 বাজে, আর এখানে স্ট্রিট লাইট খুব কম, তো গাড়ি চালিয়ে যেতে হবে, একটু প্রবলেম হবে। তো এটা নেব, রুটি দিদি রুটি বানিয়ে দিয়েছে, রুটিগুলো নেব নিয়ে সোজা শিবার দিদির বাড়ি থেকে। এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট সোজা হোটেল যাব, হোটেলে গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করব, করে ঘুমিয়ে পড়বো। বিকজ কালকের আমরা যদি ওয়েদার ভালো থাকে উদয়গিরি খণ্ডগিরিটা আমরা ঘুরতে যাব, ওখানেও একটা ছোট ব্লগ হবে। সুন্দর জায়গা উদয়গিরি খণ্ডগিরি, অনেক ছোটোবেলায় গেছিলাম পুরী ঘুরতে এসে, এখন দেখব যে কীরকম জায়গাটা ঘোরার, মানে দুটো পাহাড় আলাদা আলাদা, তো দেখি এক্সপ্লোর করা যায় কিনা গতকাল। তো চলো এখন হোটেলে ফেরা যাক, আর কিছু করার নেই, অনেক রাত্রির হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে এখানে, আর এখানকার স্ট্রিট লাইট একদমই নেই, তো তাড়াতাড়ি না ফিরতে পারলে একটু প্রবলেমই হয়ে যাবে। সো দিদির শিবার দিদির বাড়ি থেকে আমরা হোটেল রুমে ফিরে এসেছি, তো আজকের আর কোথাও যাওয়ার নেই, কালকের একটা সকালবেলা একটা বিয়েবাড়ির রিসেপশন আছে, কালকের খেতে যেতে পারি ওখানে সকালবেলা। এটা অন্য বিয়েবাড়ি, অ্যাকচুয়ালি এটা অন্য বিয়েবাড়ির রিসেপশন, মানে আত্মীয়েরই অন্য বিয়েবাড়ির রিসেপশন আছে, সেখানে খেতে যেতে পারি। খুব সুন্দর একটা মন্দির আছে ওখানে, মন্দিরটা একটু ব্লগ করব, দেখা যাক কালকে সকালবেলা কী হয়। আজকের মতো এখানে আমার ব্লগ শেষ করছি, তো স্টে হ্যাপি স্টে ফিট, সবাই ভালো থেকো, আবার কালকের দেখা হবে।